রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ চাওয়া বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। 22 অক্টোবর রাত 8:30 দিকে সরে যান তারা। তবে এমন সময় বিক্ষোভকারীদের একটি দল বঙ্গভবনের সামনে থাকা ব্যারিকেড ভেঙে এগোতে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের হাতাহাতি হয়। এ সময় এক পুলিশ সদস্য মারধরের শিকার হন। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের ধাওয়া করে সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে তারা ছত্রভঙ্গ হয়ে পড়ে। হুড়োহুড়িতে কয়েকজন আহত হন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে রাস্তায় 4 ঘন্টা অবস্থান শেষে রাত 8:30 দিকে সরে যান জুলাই আগস্টে আহত ছাত্রদের সংগঠন রোক 3 জুলাইয়ের সদস্যরা। চলে যাওয়ার আগে রোক 3 জুলাইয়ের নেতৃত্বে থাকা সালমান হুসাইন ও সাইফুদ্দিন বলেন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে সমন্বয় করেছি। তারা শহীদ মিনারে সমাবেশ করে রাষ্ট্রপতির পদত্যাগের জন্য 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। আমাদেরও তারা অনুরোধ করেছেন। তারা বলেন, আমরা আজকের মতো চলে যাচ্ছি, কিন্তু ওই সময়ের মধ্যে রাষ্ট্রপতি পদত্যাগ না করলে আবারও আসব। এদিকে 22 অক্টোবর বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ সহ 5 দফা দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আগামী 24 অক্টোবরের মধ্যে এসব দাবি মানা না হলে পুনরায় রাজপথে নামার ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। জান্নাত নিপু, দেশ রূপান্তর।